হাজীগঞ্জে যুব দলের মিছিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ওসি সহ পাঁচ পুলিশ আহত। মুজিব পাটোয়ারি ও হোসেন ব্যাপারীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সুমায়া ঝর্ণাবিলা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও র্যালির আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা যুবদল। শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলালের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিটি হাজীগঞ্জ পৌরসভার আট নং ওয়ার্ড টোরাগড় থেকে বের হয়ে পূর্ব বাজার ব্রিজের কাছে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে যুবদল সমর্থিত নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে কয়েকটি টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় পুরো বাজার ব্রিজ থেকে হাজীগঞ্জ পৌরসভা ভবন টোরাগড় এলাকা। হাজীগঞ্জ থানার ওসি জুবায়ের সৈয়দ জানান, তিনি সহ থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মিছিল না করতে পেরে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সম্মিলিত হয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয়নি, পুলিশের কারণে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিটি করতে পারেনি যুবদল। আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখানে ছিল না, আওয়ামী লীগের আমরা দোষ দিচ্ছি না, কিন্তু আজকে প্রশাসনের ভুল বোঝাবুঝির জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের উদ্বোধনীতে কথা ছিল আমরা ব্রিজ থেকে আমরা ব্যাক করব, কিন্তু ব্রিজে যাওয়ার আগেই আমাদের উপরে টেয়ারশেল নিক্ষেপ করা হলো, এটা খুবই দুঃখজনক। আজকে যেই গ্রামে মিছিল, মিটিং, স্লোগান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্ট দল এই গ্রাম থেকে হয়েছে, সুতরাং এখানে টেয়ারশেল মেরে বেশি খুব লাভ হবে না, কারণ এই গ্রামের মানুষ চাইলে এক ঘন্টায় ৫,০০০ লোকের মিছিল করতে পারে, কিন্তু আমরা সেটা চাইনি। আমরা চাই আজকে আমাদের জন্মদিন, আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে আমরা একটা র্যালি করি। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ওই সময় উপজেলা ও পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের